মধু দিয়ে কলা খেয়েছেন কখনো? জানেন কি, মধু দিয়ে কলা খেলে আপনার শরীর থেকে বড় বড় রোগ ভালো হয়ে যাবে। কলা ও মধু সারা বিশ্বে প্রচলিত ও জনপ্রিয় দুটি খাবার, তবে দুটো একত্রে খেলে শরীরের জন্য অনেক উপকার হয়। কলা ও মধু দুটোর মধ্যে রয়েছে ঔষধি গুণ, এটি সম্পূর্ণ শরীরের জন্য খুবই উপকারী। আসুন জেনে নেই মধু ও কলা একত্রে খেলে আপনার শরীরে কি কি উপকার হয়ে থাকবে। কলা ও মধু একত্রে খেলে শরীর বেশ ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পায়, এমন কি একে অ্যান্টিঅক্সিডেন্টের শক্তির ঘর বলা চলে। মধুতে পলিফেনলস নামের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রয়েছে, এটি শরীরের বিভিন্ন সমস্যা কমাতে কাজ করে। আর কলার মধ্যে রয়েছে শক্তিশালী ডায়েটারি অ্যান্টিঅক্সিডেন্ট, এটি ক্যাটেচিনে ভরপুর, এটি শরীর থেকে ফ্রি রেডিকেল দূর করে। কলা ও মধুর এই মিশ্রণটি বিভিন্নভাবে হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখবে। হৃৎপিণ্ড ভালো রাখতে মধুর অনেক গুণ রয়েছে। গবেষণায় দেখা গেছে এটি ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। এটি আর্টারিতে প্লাক তৈরিতে বাধা দেয়। কলা পটাশিয়ামের ভালো উৎস। কলা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমিয়ে থাকে। এই মিশ্রণটি একত্রে খেলে শরীরে শক্তি পাওয়া যায়। কাঁচা মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিক চিনি, বিভিন্ন ভিটামিন ও মিনারেল। বিশেষ করে ব্যায়ামের পরে এই মিশ্রণ খাওয়া শরীরকে উদ্দীপ্ত করতে কাজ করবে। কলা দ্রুত শক্তি যোগায়। এর মধ্যে ভালো পরিমাণ কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল ও ভিটামিন B6 রয়েছে। কলার মধ্যে থাকা পটাশিয়াম ব্যায়ামের পর মাসেল ক্রাম্প কমাতে কাজ করে। কম বেশি আমরা সবাই জানি যে কলার উপকারিতা কতটুকু। তার মধ্যে আপনি যদি মধু দিয়ে খান তাহলে এর গুণাগুণ দ্বিগুণ হয়ে যায়। মধু আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। প্রথমে যে কথাটি বলার তা হলো, মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। শরীরের ভেতরে বাইরে কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আমাদের রক্ষা করে। অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান প্রতিরোধকারী শক্তি গড়ে তোলে, যে কোনো রকম সংক্রমণ থেকে আমাদের দেহকে রক্ষা করে। বন্ধুরা, আপনারা কি জানেন নিয়মিত মধু খেলে আমাদের বুদ্ধি বাড়ে? মধু যে শুধু আপনার কায়িক শক্তি বাড়ায় তা নয়, ঘুমানোর আগে আপনি যদি এক চামচ মধু খান তাহলে তা আপনার মস্তিষ্কের কাজ সঠিকভাবে চালাতে সাহায্য করবে, যার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় তথা বুদ্ধির জোরও বাড়ে। মধু আমাদের রক্ত ও রক্তনালী পরিষ্কার করে। মধু নিয়মিত খেলে রক্তনালীর বিভিন্ন সমস্যা দূর হয়, অর্থাৎ রক্তনালী পরিষ্কার থাকে। সেখানে দূষিত কোনো পদার্থ যা স্বাস্থ্যহানির কারণ তা জমতে পারে না, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। রক্ত উৎপাদনকারী উপকরণ হলো আয়রন, আর এই আয়রন প্রচুর পরিমাণে রয়েছে মধুতে, ফলে শরীরে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা সহ রক্তের ইত্যাদি উপাদানগুলি গড়ে তুলতে সাহায্য করে থাকবে এই মধু। মধু এবং কলা এই দুটি খাবারই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর আপনি যদি মধু দিয়ে কলা এভাবে মিশিয়ে খান তাহলে সেটা আপনার শরীরের জন্য আরো বেশি ভালো কাজ করবে। তো বন্ধুরা, যারা জানতেন না মধু দিয়ে কলা খেলে কি কি উপকার হয়ে থাকে, তারা আমার ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।